তো আমি এখন রয়েছি বাগেরহাটের কামারপট্টির ভিতরে, তো চলুন একটু ভিতরটা ঘুরে দেখি আমরা। তো এই হচ্ছে বাগেরহাটের কামারপট্টি, এই হচ্ছে দোকানগুলো দেখেন। তো এই হচ্ছে একটা দোকান, ভাইয়ের কিসের দোকান? আমার কেসি সেনের দোকান। আপনি প্রথমে কি করতেছেন? খুলে ফেলবেন তাই না? আচ্ছা, এই জিনিসটা কি পাথরের নাকি লোহার? পাথরের। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে কামারপট্টির দোকানগুলো, ওনারা খুবই ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন জিনিস তৈরি করতে। আচ্ছা, ওনার দোকানে দেখতে পাচ্ছি যে অনেক দাগ আছে, জাতি এগুলো তৈরি করে রাখছেন, আমরা একটু এখন এর দাম শুনবো। তো আচ্ছা, এটার দাম কত? ৮০০ টাকা করে কেজি। এই লোহাগুলো আপনারা কোন জায়গা থেকে ম্যানেজ করছেন? খুলনা। কিসের লোহা এগুলো? কি কি লোহা এগুলো? ওগুলো তো স্প্রিং লোহা। স্প্রিং লোহা, মানে ভালো লোহা তো? হ্যাঁ, ভালো লোহা। আচ্ছা, আর এই জাতিগুলোর দাম কত? জাতি ওগুলো ২০০ টাকা পিস, এই ২৫০ টাকা পিস। আর এইগুলা? ওগুলো ২২০ টাকা পিস। আপনি কি বেশি বাড়ায় বলতেছেন? না না, একদম ন্যায্য দাম বলতেছেন। আচ্ছা আচ্ছা, আর এই কাঁচিগুলা কত করে? কাঁচি ৬০ টাকা আছে আর ৩৬ টাকা। আর এই বটি? এই বটি হ্যাঁ ৩৬৫ টাকা। বুঝছেন দাদা, নতুন এটা কিনতে পারবেন? ভালো আছেন আপনি? আপনার নাম কি? শোভন। কি নাম? শোভন। শোভন। আচ্ছা, আপনার বাসা কোন জায়গায়? বাগেরহাটে। বাগেরহাটে। বাগেরহাটে কোন জায়গায়? দাসপাড়ার মোড়। দাসপাড়ার মোড়। ম্যাক্সিমাম লোকেরই তো বাড়ি মনে হয় এইখানে, সবারই দাসপাড়ার মোড়ে। তো আপনারা কি বানাচ্ছেন এটা? দাও। দাও বানাচ্ছেন? আচ্ছা ভাই, এই দাওটা বানাতে কত সময় লাগবে আপনার? ১ ঘন্টা। আচ্ছা, এইভাবে এই দাওটা বিক্রি হবে কত টাকায়? ২২০টাকা। ও, এর থেকে একটু বড় হাইসো হবে। এই হাইসোটার দাম কত? এগুলো ঘাস কাটতে লাগে তাই না? আর এই কুড়াল? কুড়াল ৫০০ টাকা কেজি। কেজি কেজি হিসাবে বিক্রি করেন। আর এইখানে দেখতে পাচ্ছি বটি, এই বটিগুলোর দাম কত? দেখেন ওনারা তাদের হাতের সুনিপুণ দক্ষতায় কিভাবে এই দাটা তৈরি করছেন। আচ্ছা ভাই, এই কাজ শিখতে আপনার কত বছর সময় লাগছে? কত বছর ধরে? আচ্ছা, এই যে জিনিসটা দিয়ে বাতাস দেওয়া হচ্ছে, এই জিনিসটার নাম কি? জাতা। জাতা। আচ্ছা, এইগুলা কি দিয়ে তৈরি করে? এটা হইলে কাঠ আর গরুর চামড়া। কাঠ আর গরুর চামড়া। এটা দাম কত? দাম ১৫,০০০ টাকা আছে নতুনটা। নতুনটা ১৫,০০০ টাকা, তাহলে তো অনেক দাম। আচ্ছা, কত বছর থেকে এগুলা? ৮-১০ বছর যায়। ৮-১০ বছর যায়। আচ্ছা, আপনাদের মেইন জিনিসই তো এটা নাকি? ওটা না হলে তার আমরা আগুন জ্বালাইতে পারবো না। আচ্ছা আচ্ছা, দেখেন কত সুন্দর দা তৈরি করে রাখছেন ওনারা। আপনি এটা কি করতেছেন? তেল মাখতেছি, তেল, বান্ডিশ তেল। তেল মাখলে কি হয়? কালার চেঞ্জ হয় না, আমার তো দেখতে ভালো লাগে। দেখতে ভালো লাগে, জং টং আসে না তাই? গেলেস থাকে মালটার উপরে, একটা গেলেস পড়ে। আচ্ছা আচ্ছা, লাল হবে। আচ্ছা, এই প্রসেসটা কি একটু বলতে পারবেন যে একটা দাও বানাতে গেলে আপনার প্রথমে কিভাবে কি করা লাগে? একটা দাও বানাইতে হলে প্রথমে লোহা দাঁত দেওয়া যায়। একটা আধা কেজি দাও বানাইতে হইলে ৬০০ গ্রাম লোহা নিতে হবে। আধা কেজি দাও বানাতে গ্রাম দাও বানাইতে হলে ৬০০ গ্রাম লোহা নিতে হবে, ১০০ গ্রাম ঘাটতি। আচ্ছা আচ্ছা, তারপর আপনার ওই দাও বানাইতে ১ ঘন্টা সময় লাগবে। তারপর ওই দাও
আনুষঙ্গিক দেওয়া যায় এক ঘন্টা সময় ওর পিছনে। আচ্ছা, ধার করার কি আলাদা কোনো প্রসেস আছে আপনাদের? যে ধার করে তো মেশিন দিয়ে করি। মেশিন দিয়ে করেন মানে? আমি বলতে চাচ্ছি যে মানে এর কোনো একটা প্রসেস আছে যেটা যে প্রসেসে গেলে আপনার এই দাওয়ের ধার অনেক বেশি হবে বা এরকম কিছু? না, এই আমাদের জানা মতে আমাদের এর থেকে আর ব্যতিক্রম কিছু নাই। আচ্ছা, দাও হার্ড বানান কিভাবে? মানে টেম্পার দিতে হয়? টেম্পার সেই প্রসেসটাই বলতেছি। হ্যাঁ, এটা এখন কাঁচা আছে, যখন পুরো দিয়ে পানিতে শুকনি হবে তখন ওটা টেম্পার হবে। এটা কিভাবে বোঝেন যে আপনি টেম্পার দিলেন কতটুকু বা কিরকম? ওটা কাজ করতে করতে আমাদের একটা আইডিয়া হয়ে গেছে। হালকা একটু বোঝানোর চেষ্টা করেন তো। বোঝানো দেয়া যায় পুরার মাপ হিসেবে আপনার টেম্পার হবে, পুরার মাপ হিসেবে। হ্যাঁ, পুরা দেয়া যায় এই দাওটার, যখন আগুনে আমি পুরা দেবো তখন এইটুকু আমি পুরাবো। আচ্ছা, দাদা পুরায় যদি বেশি লাল হয় তাহলে টেম্পার বেশি হবে। আচ্ছা আচ্ছা, আর হালকা হইলে হালকা হবে, হালকা হবে, এই হইলে আমাদের প্রসেস। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কামারপট্টির একাংশ চলে গেছে আবার কাঁচা বাজারের পাশে নদীর পাড়ে। তো দেখেন এই আরেকটা দোকান, এই ছিল বাগেরহাটের কামারপট্টি নিয়ে করা ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন সবাই।